পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী ছোট। আজকে মনে হচ্ছে সারাদিনটা এরকমই যাবে। সকাল থেকে টিপটিপ 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 করে বৃষ্টি পড়েছে। যাই হোক, মেঘলা ওয়েদার। আর এখানে দেখো, সকাল সকাল সব বাসনকোসন পরিষ্কার হয়ে গেছে। আমি দুধ নিয়ে চলে এসেছি, দুধ জাল দিচ্ছি। আর দুধ নিয়ে আসার সময় দোকান থেকে এই যে আলু, নুন, চানাচুর, চিনি আর এই যে বেকারির বিস্কুট নিয়ে এসেছি। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, বুধবারের এখন বাজে সকাল 8:30। আমি এই জাস্ট দুধ নিয়ে ঘরে ঢুকলাম। আজকে আমার সকাল শুরু হয়েছে 6:15। হ্যাঁ, 6টার সময় অ্যালার্ম দিয়েছি, 6:15 উঠেছি। আজকে পূজা তাড়াতাড়ি আসবে বলেছিল, ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তার জন্য সকাল সকাল আসবে। তো 6:30 সময় আসার কথা ছিল, কিন্তু ওকে ফোন করিয়ে আমি আনিয়েছি 7:30 সময়। তো যাই হোক, তারপর আমার সময় মতো আমি চলে গেছিলাম দুধ নিতে। তাতান ছিল ঘরে, ও ওর মতো কাজ করে বেরিয়ে গেছে। এসে দেখছি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার। সকাল সকাল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে সব কিছু বেশ ভালোই লাগে, তাই না? এইটাই করতে করতে আমাদের 10:30-11 বেজে যায়। সেখানে সকাল সকাল হয়ে গেছে। আর আমিও সকালবেলা উঠে আজকে এডিটে বসিনি, বাইরেটা ঝাড় দেওয়া, মানে ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব আমি সেরে ফেলেছি। এখন আর সকালের কোনো কাজ নেই, এখন শুধু বাসনগুলো জায়গা মতো রাখতে হবে। কিন্তু এখনও দেখলাম জল ঝরেনি, নাহলে দুধটা হতে হতে বাসনও রেখে দিতাম। তো এইবার আমার সব সারা হয়ে গেছে। আর আজকে আমার ব্রেকফাস্টও কিছু করতে হবে না, কারণ কালকের চাও তাকান খায়নি, একটুও খায়নি। তো ওটা রয়ে গেছে, ও ওটা খেয়ে নেবে, আর আমি দেখি পাউটি ফাউটি কিছু একটা খেয়ে নেবো। তো এই দুধটা জাল দিয়েই আমি এখন ভিডিও এডিট করতে বসবো। জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, সবই হয়ে গেছে। এই যে চাউমিনে তাতানের মতোই ছিল, এটা গরম করে দিলাম। ডিম আছে তো চাউমিনে? হ্যাঁ, টেবিলটা পরিষ্কার করে ফেলেছি, বাসন কোসানো জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে কিছু সবজি বার করেছি, এগুলো আজকে করব। তো তার আগে অল্প একটু, একদম অল্প, বেশি করলে থেকে যায়, রাখবো না, জাস্ট যাতে না থাকে অল্প একটু মুগ ডাল ভেজে সিদ্ধ বসাচ্ছি। এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, পটল, এই যে এই কটা পটল রেখেছি ভাজবো, ঝিঙে আর বরবটি। আর এই যে পটলের খোসাগুলো ফেলিনি, আজকে রেখে দেবো। পটলগুলো আজকে একটু মোটা মোটা করে কেটেছি খোসা, কারণ এই পটলের খোসা বাটবো। আর একটা পাকা পটল ছিল, এটা আর দিলাম না, এটাও এর মধ্যে রেখে দিলাম, যেদিনকে বাটবো এটাও বেটে ফেলবো। এগুলো রেখে দেবো। আর এগুলো চলো ধোবো সব। আগে এদিকটা পুরো অগোছালো ছিল, সবজির খোসা ঠোসা, মানে আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে এখানে সব কাটাকাটি করছিলাম। এদিকে অনেক কিছু রান্না হয়ে গেছে, অনেক কিছু বলতে ভাজাভুজিগুলো হয়ে গেছে আর কি। আলু বরবটি ভাজা, আর একটু পটল ভাজলাম, আমারও ভালো লাগে, কাকানোরও ভালো লাগে। আর এই যে ঝিঙে দিয়ে মুগ ডাল, এইটা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি, ভাত বসালাম এখন। আর এই যে পটলটা ভাজছি, আলু পটলের তরকারি করবো, এটা ভাজা হোক, হতে হতে না। আমি আজকে ফ্রিজের এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, সেদিনকে পুরো খুলে দেখি, দেখো কী পড়েছিল, কোনো সময় খেয়াল করিনি, খুব নোংরা হয়ে গেছে। এই জায়গাটা এখন একটু মুছি। এদিকে পটলের তরকারিটা কষছে, এটা করতে করতে আমার এদিকটা পরিষ্কার হয়ে গেছে।
অনেকক্ষণই সময় লাগলো, পুরো দাগটা বসে গেছিলো তো, এই যে পুরো ঝকঝকে। সুইচটা অফ করে দিয়েছিলাম। বর্ষাকাল যে, এই যে প্রমাণ, দরজাতে জামা মেলা। তোমাদের মধ্যে একজন বলেছে যে ওই ঘরে দড়ি টাঙাতে, ঘরে দড়ি টাঙাতে না, আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে, দেখতেও অস্বস্তি লাগে। তো এগুলো সারা রাত ছিল বাইরে, সারাদিন ছিল, শুকিয়েই গেছে। কিন্তু ওই কিন্তু ওই বর্ষাকালে মনে হয় না, একটু ভেজা ভেজা, ওই মোটা বড়াগুলো একটু ভেজা ভেজা। তো এই জন্য আমার নাইটিগুলোই বেশি আর কি, আর প্যান্টের কোমরগুলো তাতা নরেন্দ্র, তো ওগুলো এই দরজায় ওই দরজায় এমনকি জানলার উপরেও মিলে রেখেছি ওই ঘরে। দেখবে ওই যে জানলার উপরেও মিলে রেখেছি। তো এগুলো ওই ফ্যান চলে তো শুকিয়ে যাবে, প্লাস আবার বারান্দায় আবার আজকেরগুলো মিলে দিয়ে আসলাম। তো এই তো, আর এদিকে তরকারি চাপা দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেলে রান্না হয়ে যাবে, ভাতটাও উপর দেবো, আর ওদিকে তাতান পুজোটা দিয়ে দিচ্ছে। আজকে বিকেলবেলা তাতানে আবার পড়া আছে। তাতান এখন কিন্তু আস্তে আস্তে একটু শঙ্খ বাজানো শিখছি, রোজই একটু একটু করে বাজায়, এখন মোটামুটি অনেকটাই শিখে গেছে। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে। কালারটা দেখে ভেবো না যে এত লঙ্কা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। পেহলে দর্শনধারী বাদ মেগুন বিচারি। দাদান পড়তে বসলো, বললাম রান্না হয়ে গেছে খেয়ে নেয়, বলছে আমি একটু পরে খাবো। এদিকে আমি গ্যাসের জায়গা মুছে পরিষ্কার করে ফেলেছি, আর টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি। এই যে কিন্তু ভাতটা উপর দিলাম তো, এখন এখন তুলবো না, একটু পরে তুলবো। ওই যে তো খাবেই না যখন, তাহলে আমি স্নানটা করে আসি, স্নানটা করে এসে একসাথেই সবাই মিলে খাবো। এবার আয়, স্নান হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। ওদিকে ইন্দ্র ঘুমিয়ে পড়েছে, ও তাই করে, তাড়াতাড়ি এসে স্নান করে এই ঘুমিয়ে পড়ে, পরে উঠে খায়। তো চলো এবার ভাত থাত বাড়ি। একটু গন্ধরাজ লেবু বার করেছি, গরম গরম ভাত। এই গরম গরম ভাতের গন্ধটাও ভীষণ ভালো লাগে, খেতে তো ভালোই লাগে। সারাদিন যা খাই তা খাই, কিন্তু দুপুরবেলা এই একটুকু ভাত যদি না হয় ঠিক ভালো লাগে না, দুপুরে ভাত চাই চাই। আমার মতো কে কে আছে? না না, অনেকে আছে দুপুরে ভাত না খেয়েও কাটিয়ে দেয়, রুটি খায়, এই খায়, সেই খায়, কিন্তু আমার দুপুরবেলা ভাত না খেলে না আমার ঠিক চলে না। সকালে রাতেও কোনো ব্যাপার না, রাতে আমি অন্য কিছু খেয়ে নেবো, কিন্তু দুপুরে আমার একটু ভাত চাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাতানের জন্য একটু এবার টক দই বার করে রাখবে। বেশ ওইটুকুই দাও, আচ্ছা বা ঠান্ডাটা কাটবে তোমার, ভালো লাগে না তো এইটুকুই দাও। হ্যাঁ, তোমার দুধ খেতে ভালো লাগে না, দই খেতে ভালো লাগে না, তো তুমি খাবে তো ভালো লাগে, তুমি না গরুর দুধ দেবে না, এমনি প্যাকেট দুধ দাও খাও। হ্যাঁ, প্যাকেট দুধে যে কত খেয়েছো সে আমি জানি। আরে বেশ, আরে তুমি দিয়ে যাও, ছাড় দেবে না তুমি, এই আরেকবার তুমি দেবে, এই পড়ে যাবে, তুমি আর দেবে না, বেশ আর দিচ্ছি না, দেবে না, এটা কারণ না বাবা, এইটুকু তো খেতেই হয়, তাহলে কি হয়। চুলে আজকে এমন ভাবে সিরামটা দিয়েছি দেখে মনে হচ্ছে পুরো তেল দিয়েছি, অন্য সময় পেছনটা দিই, আজকে পুরো সামনেটাও হয়ে গেছে, একদম চিকু চিকু লাগছে। যাই হোক, এখানে আমি আমার জন্য একটু চা বসিয়েছি, আর তাতারের তো আজকে পড়া ছিল, দু জায়গায় পড়া আছে, দু জায়গায় পড়েও বাড়ি আসবে, একটু দেরিই হবে, ওর বাবার সাথেই গেছে। আর আমি এখানে একটা জিনিস করবো চাটা হতে হতে, এই যে সেদিনকে যে কেক এনেছিলাম, কেকের এই যে বোর্ডটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। মানে কি বলবো, আমরা বাঙালিরা বিশেষ করে আমি তো করি, কে কী করে জানি না, যখনই কোনো কিছু জিনিস ফেলার হয়, ফেলার আগে না 10 বার ভাবি যে এটা কি আমার কাজে লাগবে, এটা কি কোনো কাজে লাগতে পারে। তো এটা ফেলতে গিয়ে ভাবলাম না, এরকম বোর্ড অনেক সময় অনেক কাজে লাগে, তখন মনে হয় কি সেরকম একটা শক্ত বোর্ড টাইপের কিছু হলে ভালো হতো। তো তার জন্য আমি কেকের বোর্ডগুলো ফেলি না, তো এবার একটা রেখে পরিষ্কার করে রেখেছি, এবার একটা কী করবো, তো চলো দেখাই। এই যে এটার যে স্ট্যান্ডটা, এর নিচে আমি কাপগুলো রাখি, তো আমি এরকম একটা হোয়াইট এরকম একটা, এই যে এটাও জামা কাপড়ের সাথে এসেছিলো, ফেলিনি, এটাও দিয়ে দিয়েছিলাম। তো ভেবেছি এরকম আরও দু একটা রয়েছে, ভেবেছিলাম চেঞ্জ করে করে ইউজ করবো, শুধু মেঝের উপর রাখতে না কেমন লাগে, তো এবার এটাকে ব্যবস্থা করবো। এটা এমনি তো চেঞ্জ করতাম, নোংরা হয়ে গেছে, তো এবার চেঞ্জ করে আর এটা ইউজ করবো না। সরাল আমি যখন একটু মুছে নিই, যদিও মোছা হয় গ্যাস মোছার সময়, পরিষ্কারই আছে। এটা দিয়ে দিলাম,
এটা একটু বেরিয়ে রইলো, থাকবি, কিছু হবে না। এবার এটাকে না আমি মুছতেও পারবো, কারণ এটা না কাগজ না, এটার উপর একটা প্লাস্টিক টাইপের আছে কোটিং, তো এটা মুছতেও পারবো, অসুবিধা হবে না। কয়েকটা কাপ যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো এখানে রেখেছি, ঠিক আছে। আরে সত্যি কথা, এই ন্যাপথলিন যে আমার কি কাজে লেগেছে, আরশোলা ছোট্ট ছোট্ট বাচ্চা আরশোলা অনেক কম দেখা যায়, বরং কম কেন আমি তো এখন বলবো দেখতেই পাই না, কোনায় কোনায় আমি ন্যাপথলিন দিয়ে রাখি। তো আমার এই জোগাড়টা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, তোমরা কি এরকম জোগাড় করো আমার মতো। দাদান চলে এসছে পড়ার থেকে, এসেই বলছে খিদে পেয়ে গেছে, তো অল্প একটু মুড়ি দিলাম, দিলাম না জোর করে নিলাম, যাই আমি এত এখন দিতে চাইনি, এখন তুই কিছু খাবি, কখন দিতে চাও তো, তোর না উল্টো পাল্টো টাইমে যাওয়াই না কখনো খেতে, তুই উল্টো পাল্টো টাইমে উল্টো পাল্টা খাবার চাস, তারপর রাত্রে খেতে চাস না, ওটাই আমার অবজেকশন, ওটাই আমার আপত্তি। আমি তোকে বলেছিলাম এখন 9টা বেজে গেছে, দেখো 9টা বাজে, আমি এখন বলেছিলাম কি তুই দুটো বিস্কুট খেয়ে জল খা কিংবা একটু চকলেট খা, এইগুলো হালকা ফুলকা, মানে যাতে আর এক দেড় ঘন্টার পরে খিদে পেয়ে যায়। আমার মতন বয়সী ছেলেমেয়েরা এই সময় বিস্কিট, আমি তাও একটু মুড়ি দিলাম যাতে অ্যাসিড না হয়, না কখনোই খেতে পারবে না, তুই চুপ কর। যদি রাত্রেবেলা খাওয়ানি নকশামি করিস না, এর আগের দিন তুই প্রত্যেকটা দিন তুই দুপুরে রাতের খাওয়ানি প্রচন্ড গন্ডগোল করিস। বেজে গেছে 9:30, তো এখন রাতে রুটিটা করে ফেলেছি, রুটি না আমি করি ভয়ে ভয়ে, যদি ইন্দ্র চলে আসে, যদি দেখে যে রুটি হয়নি আবার দুম করে বলে বসবে পরোটা করো, এই জন্য আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি ও আসা আগে, রুটি একবার হয়ে গেলে তাহলে আর কিছু বলবে না। কিন্তু আমার রুটি হয়ে গেছে, কাপড় দিয়ে মুড়ে রেখেছি যাতে ভিজে না ওঠে। আর এই যে দুপুরের বরবটি আলু ভাজা আছে, বেশ অনেকটাই আছে, আবার এদিকে আলু পটলের তরকারিও এতটা রয়েছে, তো এই দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। আর এদিকে ইন্দ্র এখন আসার সময় তাতানের মৌসুম্বি লেবু আর লঙ্কা নিয়ে এসছে, তো লঙ্কার গোটাগুলো এখনই ছাড়িয়ে রেখে দিলাম, দিনের বেলা সময় হয় না, এখনই করে রাখলাম কাজটা। এখন বেজে গেছে 10:20, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, টুকটাক হাতের কাজকর্ম ছিল সেগুলোও সারা হয়ে গেছে, টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি, তাতান ওখানে জামাকাপড়গুলো ভাজ করছে, আর ইন্দ্র গেছে নিচে বাবা মার ঘরে, তো আসলে আমরা খেতে বসবো। আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম ওই যে এসির হাওয়া আটকানোর জন্য ওগুলো লাগিয়েছি, তো ওটার তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছো, তো দেখি মনে থাকলে আমি অবশ্যই লিঙ্কটা কালকে দিয়ে দেবো। সত্যিই খুব কাজের জিনিস, প্রথম কথা তো এসির হাওয়া বেরোবে না সেটা তো আছেই, এছাড়া পোকামাকড়ও ঢুকবে বেরোবে না, অনেক সময় হয় না আরশোলা ইঁদুর ফিঁদুর ঢুকে যায়, তো সেগুলোও ঢুকতে বেরোতে পারবে না এটা দেওয়া থাকলে, খুব কাজের একটা জিনিস। ঘরের জানলাগুলো দিয়ে দিয়েছি, বর্ষাকাল তো জানলা ঠান্ডা খুলে শুই না, আর জামাকাপড় তো কোনো শোকানোর প্রশ্নই নেই, সব ভেজা, কালকেরগুলোই দরজা দরজা মেলে রেখেছিলাম শুকিয়েছে, এই যে আবার পুরো বারান্দা জোড়ো জামাকাপড়, তবে টেনেই গেছে, কালকে সারাদিন থাকলে আশা করি শুকিয়ে যাবে, কিন্তু এই মোটা মোটা এই প্যান্টের এই কোমরগুলোই না শুকাতে জানি না, কালকে আবার এগুলো সব ঘরে ঘরে মেরে দেবো, আবার নতুন করে কাজ। ওই যখন ইন্দ্রর বার্থডে ছিল সেই সময়কার একটা কমেন্ট ছিল, আজ বলবো কাল বলবো করে আর মনে থাকে না, আজকে হঠাৎ মনে পড়লো, একটা কমেন্ট চোখে আসলো, তাই জন্য যে তোমাদের মধ্যে বেশ কয়েকজন প্রশ্ন করেছো, দিদি তাহলে কি তুমি ইন্দ্রদার থেকে দুদিনের বড়, মানে আমার হাজব্যান্ডের থেকে কি আমি দুদিনের বড়, আমার হাজব্যান্ড কি আমার থেকে দুদিনের ছোট, তো যেহেতু আমার জন্মদিন 25 তারিখে আর ওর জন্মদিন 28 তারিখে, তো দুদিনের ছোটো বড়রই ডিফারেন্স হচ্ছে, আর মাসটা তো একই, জুন মাস, ওরও আষাঢ় মাস আমারও আষাঢ় মাস বাংলায়, আর ইংলিশে জুন মাস, আর ডেটটার মধ্যে পার্থক্য আছে, আমার 25শে জুন, ওর হচ্ছে 28শে জুন, মাঝখানে দুদিন, কিন্তু বছরের ডিফারেন্স আছে, ঠিক আছে, এইসব দিক থেকে দেখতে গেলে আমি ওর থেকে দুদিনের বড় আর ও আমার থেকে দুদিনের ছোট, কিন্তু বছরের দিক থেকে দেখতে গেলে ও আমার থেকে 2 বছরের বড়, কারণ ওর হচ্ছে 81, আমার হচ্ছে 83,
দু বছরের ডিফারেন্স, কিন্তু মাসটা দিনটা হচ্ছে একই, মানে দিনটা দুদিনের আর মাসটা একই, এই হচ্ছে ব্যাপার। বছরের থেকে দু বছরের আমি ছোট আর ও হচ্ছে দু বছরের বড়, এই হচ্ছে আমাদের ডিফারেন্স। তো ভেবেছিলাম তোমাদের সাথে, তোমাদের সামনে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। আসলে যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আমি ভিডিওতে বলেওছি আগে, কিন্তু অনেক নতুন বন্ধু তো আসছো, তারা এই ব্যাপারটা জানো না। তো এই 25 আর 28 একই মাসে দেখে ব্যাপারটা গুলিয়ে ফেলেছো, তাই আমি একটু ক্লিয়ার করে দিলাম। চলো, এই ছিল ব্যাপার। এবার ন্যাটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর ওয়েদার তো ভীষণ ঠান্ডা, মানে এখন দেখাচ্ছে 27 ডিগ্রি, মানে একদমই ঠান্ডা ওয়েদার। তাতান বলছে স্ট্যান্ড ফ্যান অফ করে দিতে। এই ওয়েদারটা যদি ঠিক মানে সারা বছর থাকতো, ও কোনো কথাই ছিল না, ভীষণ সুন্দর ওয়েদার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।